শুভেন্দুর স্বস্তি গ্রেপ্তার করা যাবে না, তাকে একক বেঞ্চের রায় বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। তো বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওটিতে, তো বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। আদালতে স্বস্তিতে শুভেন্দু অধিকারী, সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ ছিল শুভেন্দুকে গ্রেপ্তার বা তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না। নতুন এফআইআর হলে শুভেন্দুকে জানাতে হবে। বিচারপতি রাজশেখর মান্নার একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য। বুধবার বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি কেশাং ডুমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের রায় বহাল রাখল। ফলে আপাতত স্বস্তিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর বিরুদ্ধে কলকাতা সহ রাজ্যের পাঁচটি থানায় দায়ের হওয়া পাঁচটি মামলার প্রসঙ্গে ওই নির্দেশ দেয় হাইকোর্ট। শুভেন্দু অধিকারী আদালতে আর্জি জানিয়েছিলেন, হয় মামলাগুলি খারিজ করা হোক অথবা সিবিআই তদন্ত করা হোক। যুক্তি ছিল প্রতিটি মামলা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এবং তার রাজ্য পুলিশের উপর কোনো ভরসা নেই। বিচারপতি রাজশেখর মান্নার জানিয়ে দেন, শুভেন্দুকে কোনো মামলায় গ্রেপ্তার করা যাবে না, তবে তাকে তদন্তে সহযোগিতা করতে হবে। তিনি রাজ্যের বিরোধী দলনেতা, তাই তার মর্যাদার কথা বিবেচনা করে তদন্তের গতি প্রকৃতি নির্ধারিত করতে হবে। সিআইডি বা পুলিশ হঠাৎ জিজ্ঞাসাবাদের জন্য তলব করলে তার পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নাও হতে পারে। প্রসঙ্গত 2018 সালে তৎকালীন তৃণমূলের মন্ত্রী শুভেন্দু অধিকারী দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল। সে মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার ভবানীপুরে শুভেন্দুকে তলব করেছিল সিআইডি, কিন্তু তিনি হাজির হননি। রায় ঘোষণার পর শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্য চালান সেভাবে দেশের আইন ব্যবস্থা চলে না, এ রায় তার প্রমাণ। বিরোধী দলনেতাকে হেনস্থা করার চক্রান্ত সফল হবে না, এ রায় বিচারের জয়। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।